Hello viewers, I'm Amarjit. Welcome to my channel Education at Home by Amarjit. So, আজকে আমরা আলোচনা করব T-TET বা Tripura TET 2018 সালের paper 1 2018 সালের paper 1 এর কিছু question answer নিয়ে এবং grammatical ওয়েতে সেগুলির answer দানের চেষ্টা করব যাতে ওই ধরনের কোনো question যদি পরবর্তী exam এ আসে তাহলে আপনারা অতি সহজেই সেগুলির আনসার দিতে পারবেন তার আগে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সো লেটস বিগিন তো আমরা আলোচনা করব ইংরেজি পোর্শনের কোশ্চেনগুলো নিয়ে আপনাদের কাছে যদি কোশ্চেন পেপারটি থাকে তাহলে আপনারা সেটি মিলিয়ে নিতে পারেন তো প্রথম যে কোয়েশ্চেন টেক দিস মেডিসিন অ্যান্ড ইউ উইল গেট রিড ড্যাশ দ্য ব্যাড কোল্ড টেক দিস মেডিসিন অ্যান্ড ইউ উইল গেট রিড ড্যাশ দ্য ব্যাড কোল্ড এটি হচ্ছে কোয়েশ্চেন এবং তার আগে যে চারটি আনসারও দেওয়া হয়েছে ফর্ম অফ ওভার অ্যাট তো এখানে সঠিক অ্যান্সারটি কোনটি হবে দেখুন এই কোয়েশ্চেনটি নেওয়া হয়েছে প্রিপজিশন থেকে প্রিপজিশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন কিছু কিছু প্রিপজিশন সেগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে কিছু কিছু প্রিপজিশন সেগুলো হলো অ্যাপ্রোপ্রিয়েট এগুলোর ক্ষেত্রে সাধারণত কোনো নিয়ম কিন্তু কাজ করে না এবং এখানে যে প্রিপজিশনটি সেট করা হয়েছে সেটিও অ্যাপ্রোপ্রিয়েট সেটি কি গ্যাট রিড গ্যাট রিডের সঙ্গে সবসময় অফ প্রিপজিশনটি বসে ঠিক আছে গ্যাট রিডের সঙ্গে সবসময় অফ প্রিপজিশনটি বসে টেক দিস মেডিসিন এই মেডিসিনটি নেও অ্যান্ড ইউ উইল গ্যাট রিড অফ এবং তুমি মুক্তি পেয়ে যাবে গ্যাট রিড অফ দ্য ব্যাড কোল্ড ঠিক আছে সর্দি থেকে তুমি মুক্তি পেয়ে যাবে তো এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অফ তারপরের যে কোয়েশ্চেন সেটি হলো Exercise is beneficial dash health. Exercise is beneficial dash health. এবং তার এগেনস্টে চারটি আনসারও দেওয়া হয়েছে তো সেগুলি কী কী ফর ইন টু অ্যান্ড টুয়ার্ডস তো সঠিক অ্যান্সার কোনটি হবে দেখুন বেনিফিশিয়ালের সঙ্গে একটি প্রিপজিশন বসে এবং সেটি হলো টু বেনিফিশিয়াল টু মানে লাভজনক ক্ষতির ক্ষেত্রেও সাধারণত টু প্রিপজিশনটি বসে কীভাবে স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ ঠিক আছে মানে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ঠিক সেই রকমভাবে ক্ষতির ক্ষেত্রেও টু বসে বেনিফিশিয়াল মানে লাভের ক্ষেত্রেও সাধারণত আমরা টু প্রিপজিশনটি ইউজ করি তো এখানে হবে বেনিফিশিয়াল টু তারপরের যে কোয়েশ্চেন সেটি হলো দ্য ফিয়ার দ্যাট এইডস হ্যাজ ব্রোকেন ড্যাশ ইন ইন্ডিয়া ইজ নট ফাউন্ডেড দ্য ফিয়ার দ্যাট এইডস হ্যাজ ব্রোকেন ড্যাশ ইন ইন্ডিয়া ইজ নট ফাউন্ডেড এবং তার এগেনস্টে চারটি আনসারও দেওয়া হয়েছে অফ তারপর আপ তারপর অ্যাবাউট তারপর আউট তো এখানে সঠিক অ্যান্সারটি কোনটি হবে দেখুন এইডস হ্যাজ ব্রোকেন ড্যাশ ইন ইন্ডিয়া মানে এইডস রোগের প্রাদুর্ভাব প্রাদুর্ভাব যখন বোঝাবে কোনো রোগের সেই ক্ষেত্রে ব্রোক আউট মানে ব্রেক আউট কোনো কিছুর প্রাদুর্ভাব দেখা দেওয়া তো এখানে হ্যাজ ব্রোকেন আউট প্রিপজিশনটি বসবে ঠিক আছে তারপরের যে কোয়েশ্চেন সেটি হলো দ্য ইফেক্টস অফ সিগারেট স্মোকিং ড্যাশ বিন প্রোভেন টু বি এক্সট্রিমলি হার্মফুল দ্য ইফেক্টস অফ সিগারেট স্মোকিং ড্যাশ বিন প্রোভেন টু বি এক্সট্রিমলি হার্মফুল এবং তার এগেনস্টে চারটি আনসারও দেওয়া হয়েছে ইজ আর হ্যাজ হ্যাভ তো এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে ভালো করে কোয়েশ্চেনটি দেখে নিন তো একটা জিনিস ভালো করে দেখুন ড্যাশ এবং ড্যাশের পরে কিন্তু বিন দেওয়া হয়েছে ঠিক আছে তো বিন আমরা কখন ইউজ করি দেখুন ইজ এবং আর এই দুটি হেল্পিং ভার্বের পরে কখনো কিন্তু বিন বসে না ঠিক আছে তাহলে এখানে দুইটি আনসার আরও বাকি রয়েছে সেটি হলো হ্যাজ এবং হ্যাভ তো
তো হ্যাজ এবং হ্যাভের পরে আমরা সাধারণত বিন ইউজ করে থাকি, ঠিক আছে? তো এখানে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে, তো আপনাকে ভালো করে সাবজেক্টটি লক্ষ্য করতে হবে। সাবজেক্টটি কি? দ্য ইফেক্টস, মানে ইফেক্টের সঙ্গে এস লাগানো আছে, ঠিক আছে? দ্য ইফেক্টস অফ সিগারেট স্মোকিং, ইফেক্টস মানে প্রভাবগুলি, মানে প্লোরাল সাবজেক্ট। তো যেহেতু প্লোরাল, তাই হ্যাজ হবে নাকি হ্যাভ হবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, সিঙ্গুলারের সঙ্গে আমরা ব্যবহার করি হ্যাজ এবং প্লোরালের সঙ্গে আমরা ব্যবহার করি হ্যাভ, তাই এখানে সঠিক আনসারটি হবে হ্যাভ। তারপরের যে কোয়েশ্চেন সেটি হলো, সৌরভ অ্যালং উইথ 20 ফ্রেন্ডস ড্যাশ প্ল্যানিং আ পার্টি। সৌরভ অ্যালং উইথ 20 ফ্রেন্ডস ড্যাশ প্ল্যানিং এ পার্টি। তো এখানে চারটি আনসার দেওয়া হয়েছে, আর হ্যাভ ইজ হ্যাজ। তো সঠিক অ্যান্সার কোনটি হবে? দেখুন, এই কোয়েশ্চেনটি সেট করা হয়েছে সাবজেক্ট ভার্ব কনকর্ড বা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট থেকে। তো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে একটা জিনিস আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, দুইটি সাবজেক্ট যদি উইথ, টুগেদার উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা কানেক্টেড থাকে, সেক্ষেত্রে আপনাকে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বটি বসাতে হবে। এখানে দেখুন, সৌরভ অ্যালং উইথ 20 ফ্রেন্ডস, তার মানে এখানে সৌরভ সিঙ্গুলার সাবজেক্ট এবং অ্যালং উইথ 20 ফ্রেন্ডস, এটা আমাদের দেখার ব্যাপার না, আমাদের দেখতে হবে সৌরভ, কারণ এটি কানেক্টেড হয়েছে অ্যালং উইথ, অ্যালং উইথ, উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যদি কোনো দুটি সাবজেক্ট কানেক্টেড থাকে, সেক্ষেত্রে আপনাকে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বটি বসাতে হবে। এটি হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের রুলস। তো এখানে দেখুন, ড্যাশ এর পরে কী দেওয়া হয়েছে? প্ল্যানিং, ড্যাশ এর পরে প্ল্যানিং, তার মানে এখানে আর বা ইজ এই দুটি ভার্বের মধ্যে যে কোনো একটি বসবে, কারণ হ্যাভ বা হ্যাজের পরে আমরা কিন্তু কখনো আইএনজি যুক্ত ভার্ব বসাই না, ঠিক আছে? হ্যাভ বা হ্যাজের পরে কখনো আইএনজি যুক্ত ভার্ব বসে না। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে, আর হবে নাকি ইজ হবে? দেখুন, এখানে সৌরভ মানে সিঙ্গুলার, তো সিঙ্গুলারের সঙ্গে আমরা কী বসাই? ইজ বসাই, এবং প্লুরালের সঙ্গে আর বসাই, তাই এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে? সেটি হবে ইজ। তারপরের যে কোয়েশ্চেন সেটি হলো, সৌরভ সেন্ট এ লেটার টু হিজ ইউনিভার্সিটি আফটার হি ড্যাশ হিজ স্কলারশিপ। সৌরভ সেন্ট এ লেটার টু হিজ ইউনিভার্সিটি আফটার হি ড্যাশ হিজ স্কলারশিপ। তো এখানে চারটি আনসার দেওয়া হয়েছে, রিসিভস, ওয়াজ রিসিভড, তারপর হ্যাড রিসিভড, তারপর ওয়ের রিসিভড। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে? এই কোয়েশ্চেনটি সেট করা হয়েছে টেন্স থেকে, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে কী হয়? যখন দুইটি ঘটনা অতীতে ঘটে, তখন যে ঘটনাটি আগে ঘটে তার সঙ্গে আমরা ব্যবহার করি হ্যাড প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? যেমন ধরুন, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, ঠিক আছে? দ্য পেশেন্ট, সেটি আগে মারা গেছে, তারপর কিন্তু ডাক্তার এসেছে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে যে ঘটনাটি আগে ঘটে সেক্ষেত্রে আমরা ইউজ করি পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরের ভার্বের ক্ষেত্রে ইউজ হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। এখানে দেখুন, সৌরভ সেন্ট এ লেটার, সৌরভ একটি চিঠি পাঠিয়েছিল, কোথায় পাঠিয়েছিল? টু হিজ ইউনিভার্সিটি, তার ইউনিভার্সিটিতে, আফটার হি ড্যাশ হিজ স্কলারশিপ, তার স্কলারশিপ পাওয়ার পরে, তার মানে সে আগে স্কলারশিপ পেয়েছে এবং তারপরে সে চিঠিটি লিখেছে, ঠিক আছে? তো সেখানে সঠিক অ্যান্সার কোনটি হবে? রিসিভস এটি হবে না, ওয়াজ রিসিভড এটি হবে না, এখানে হ্যাড যুক্ত যে ভার্বটি আছে হ্যাড রিসিভড, এটাই হবে সঠিক অ্যান্সার। তারপরের যে কোয়েশ্চেন সেটি হলো, রাইটার্স অ্যান্ড মিডিয়া পার্সোনাল সেল দেয়ার সেলফস বেস্ট বাই দ্য ইম্প্রেশন গিভেন ইন দেয়ার ভার্বাল এক্সপ্রেশন। রাইটার্স অ্যান্ড মিডিয়া পার্সোনাল সেল দেয়ার সেলফস বেস্ট বাই দ্য ইম্প্রেশন গিভেন ইন দেয়ার ভার্বাল এক্সপ্রেশন। এবং চারটি জায়গাতে আন্ডারলাইনও করে দেওয়া হয়েছে, পার্সোনাল, তারপর দেয়ার সেলফস, তারপর ওয়াই দ্য, তারপর এক্সপ্রেশন, এবং এ বি সি ডি লিখে দেওয়া হয়েছে।
তো আপনাকে খুঁজে বের করতে হবে এই এ বি সি ডি এর মধ্যে কোন জায়গাতে মিস্টেক আছে। ভালো করে সেন্টেন্সটি দেখে নিন, কোন জায়গাতে মিস্টেক আছে সেটি আপনাকে খুঁজে বের করতে হবে। তো দেখুন, প্রথম মিডিয়া পার্সেল, ঠিক আছে, তারপরে দেখুন দেয়ার সেলফস, তারপর বাই দ্য, তারপর এক্সপ্রেশন। তো এই চারটা জায়গার মধ্যে কোনটিতে মিস্টেক আছে? পার্সোনাল তো ঠিক আছে, সেল, তারপর দেয়ার সেলফস, হ্যাঁ মিস্টেকটা এই জায়গাতেই। এই কোয়েশ্চেনটি সেট করা হয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে। রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে কী হয়, রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে যেমন আই, মাই সেলফ, ইউ, ইয়োর সেলফ, দে, দ্যাম সেলফ। এখানে দেখুন সাবজেক্ট হচ্ছে রাইটার্স অ্যান্ড মিডিয়া পার্সোনাল, মানে প্লোরাল, ঠিক আছে, তার মানে এখানে হবে দ্যাম সেলফস, কিন্তু এখানে দেওয়া হয়েছে দেয়ার সেলফস। দেয়ার সেলফস বলে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউনই নেই, ঠিক আছে, তাই মিস্টেকটা এখানে হবে বিতে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব পেপার ওয়ানের 18-এর বাকি কোয়েশ্চেন এবং আনসারগুলো নিয়ে, এবং গ্রামাটিক্যাল ওয়েতে সেগুলির আনসার দানের চেষ্টা করব। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। সবাইকে ধন্যবাদ।